আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল। আশা করি সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো দেখতে পারো আজকে সকালের ওয়েদার। ফার্স্ট হয়ে সবরে ওয়েদার দেখাইলাম, খুব সুন্দর ওয়েদার আজকে। তো ঠান্ডা আছে তোরা, অত বেশি না তোরা ঠান্ডা। আর ঠান্ডা তো দেখতে পারো, আমার টমেটো গাছ তো একবারে জ্বলিও গেছে, আর ডুগি জেকসিন আসলে সবটা আমি তুলে ডিপ করে লিছি আস্তে আস্তে, একদিনে নাই। বাট একদিন তো সম্ভবও নাই আমার পক্ষে তোলা ডাটা, তো আর ডুগি তো আর বুঝতে পারা, যে ডুগি হোক আর ডাটা হোক আর যে জানামেও ফুরছি, তো অন্যখানে লাগে আমি দুইটাই হইলাম। তো আস্তে আস্তে করি আর কি তুললে আমি ডিপ করে লিছি। আর সকালে ঘুম থেকে একটু ওয়েদারটা যদি সুন্দর হয়, গার্ডেনের দরজা খুললেই সব বাইরে, যদি গরো তখন আর কি। আর আজকে আসলে গরো আসলা, স্কুল বন্ধ, তো গার্ডেন একটা সময় আড্ডা উঠে করিয়া ব্রেকফাস্ট শেষ করিয়া নর্মাল দিনের মতো আবার ফাঁক শুরু করলাম। তো আশা করি সবের ভালো লাগবো, ফার্স্টও হয়ে নিলাম। আজকের ব্লগটা বা আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে কি সবের, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করবা, আর সবে দেখবা। আর আমি আসলে এক্সট্রা কিছু ফাঁক করে আর সবরে দেখাই না বা সবের লগে শেয়ার করি না, আমি এভরিডে যেটা ফাঁক করি এতই সবের লগে শেয়ার করি। আশা করি সবে আমার ভিডিওটা দেখবা। আর প্লিজ প্লিজ এখনো এখন যারা আমার সাপোর্ট করে যাইরা, যারা আমার লগে আসুন, যারা এভরিডে আমার ভিডিও দেখরা, যারা আমার কমেন্ট করা, প্লিজ প্লিজ ইলা বাকি সময়টুকু আমার লগে থাকবা। আশা করি আসলে আপনারা উৎসাহ আর আপনারা এই একটু একটু কমেন্ট একটা লাইক অনেক বেশি উৎসাহ দেয় কিন্তু আমারে। তো সবাইরে থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো এমনি দেখতে পারা চিকেন ফাঁক করবো আর ঠেঙ্গার তরকারি ফাঁক করবো, আর গার্ডেনের স্পানি শাক তুলে খালকে এনে রাখছিলাম, বিকজ শাক তুলতে গেলে একটু সময় লাগে আর বাসা দবা একটু হেডি করে যায় পেছন তেরে লইয়া। তো আগে তুলে রাখে দিলে একটু ইজি হয়ে যায় কি, কুইকলি ফাঁকটাও শেষ করা যায়। আর ঠেঙ্গার তরকারি ফাঁক করবো, টমেটো আর বেলফই মিক্স করিয়া, আর মাছ দিমু মেরকা মাছ, বিকজ আমার বাইচান্স তিনটা সাইডটা অসুস্থ। সাইডটা অসুস্থ বলতে জ্বর নাই, বাট সর্দি সর্দি হইরা গলা দুঃখ ফাইন, তারপর ঠান্ডা গরম ওয়েদারটা এখন, একদিন ঠান্ডা দিলে একদিন গরম দেয়, সে লাগে হয়তো বার তো স্কুলও যান ঠান্ডা লাগাই লিছুন। আর এটা তো একজনের যদিও এটা তো আর সবটির হাসরাই যায়। তো মাধিয়া একটু সুস্থ আছেন এখন, বাট তারা তিনজন স্টিল আছেন, নাক বন্ধ না খা যে সাতানি সাতাইরা, জানি না কোনদিন ভালো হইবা, মানহা একটু বেশি সাতাইরা। যাতে সবে দোয়া করবা যাতে তারা কুইকলি সুস্থ হয়ে যান। আর কিছু খাই নাও না, ও রুচি নাই হয়তো বা রুচি ভালো লাগে না খাইতে, তো ওই দূরে সামটাইম মাছ খায়, তার লাগে লাগে ট্যাঙ্গার তরকারি ফাঁক করলাম, যদি কি একটু ডিফারেন্ট কিছু ফাঁক করে যদি খাওয়াতে তো আর খাইলা, যার কারণে ফাঁক করা। আর গার্ডেনের স্প্যানিশ তো আর বুঝতে পারা, বাস খালি স্প্যানিশ না, গার্ডেনের গার্ডেনের সবজি তো খুব বেশি টেস্ট হয়, আলাদা একটা টেস্ট হয়। বাট এখন তো আমার দেখতেই পারছেন, আমি লাস্ট ব্লগও দেখাইছি টমেটোর গাছ মানে জ্বললামি গেছে বলতে ঠান্ডায় মানে গাছ মরি যায় আর কি। আর লাউ গাছও একটু একটু ধরে লিছে ঠান্ডায়, লাউ আর কিন্তু প্রচুর লাউ। আর ডুগি যেখানে আছে লিখতা সপ্তাহ তুলে লিছি, সপ্তাহ তুলে লিছি বলতে তোরা তোরা করে তুলে তুলে একদিন তুলে তুলে বাচ্চা ডিপ করে লিছি। আর স্প্যানিশ থাকবো সারা বছরই, স্প্যানিশ উইন্টারও মরে না, স্প্যানিশ সারা বছর খাওয়া যায়। এখন একদিন লাউ গাছটা দেখে আর যদি থাকে না কেনে বাদে গার্ডেন ক্লিন করে নিম। আর ফটো লগাচ্ছ, যত ফটো লাগছে তো লাস্ট ব্লগের মাঝে আমি দেখাইছি সবরে, যারা যারা দেখছেন আমার লাস্ট ব্লগ তারা হয়তো বা জানতে পারবা, খুব বেশি ফটো লাগছে এখনও স্টিল নাও ফটো লার। তো নেক্সট ব্লগে আবার দেখাইমু আমি ফটো দেখছি না আছে গাছও সবটি ফারিলিমু, বিকজ ঠান্ডা ধরে লিছে
আমার মনে হয় যে গাছ আসলে মরে যাব। আর রাত্রে কিন্তু তখন প্রচুর ঠান্ডা পড়ে, যার কারণে আর দুনিয়া তো বোতাকে তুলে লিছি, এটা তো এটাও সবার লোকে শেয়ার করছি। তো দেখতে পারো আমি ট্যাঙ্কার তরকারি তো সবার লোকে মারতে মারতে আমি চুল দিলাইছি, মশলা দিলাইছি, আর চিকেনের তরকারি যে তো চিকেন আলু সপ্তাহ দিলাইছি সবার লোকে মারতে মারতে, আর এভরিডে আর কিতাও খুঁজতাম। ফার্স্টে তো খুঁজে নিলাম এভরিডে, যেটা ফাঁক করি যেটা আমি খাই, আমি খাওয়ার লাগি বা আমরা খাওয়ার লাগি যেটা ফাঁক করি অত সবার লাগে শেয়ার করি, এক্সট্রা কিচ্ছু ফাঁক করিয়া সবার লাগে ফাঁক শেয়ার করার লাগে এক্সট্রা কিচ্ছু ফাঁক করতে পারি না আমি, বিকজ আমার আসলে অতটুকু সময় আমার ওয় না। ইনশাল্লাহ ইচ্ছা আছে সামনে দিয়ে দেখাইমু এক্সট্রা রেসিপি বানায় বানাইয়া সবরে সুন্দর সুন্দর রেসিপি বানাইয়া সবার সামনে লইয়া আইমু, ইনশাল্লাহ আশা আছে, সবে দোয়া করবো আমার লাগি। আর টমেটো তো খায় মশলা খসা লই গেছে, টমেটো আমি দিলাইছি, টমেটো মাছও দিলাইমু একসাথে খসাইয়া বাদে জুল দিমু, বিকজ আমি চাইলাম টমেটো আস্তা থাকবো আস্তা রাখমু যার কারণে। আর ইনো দেখতে পারো মির্গা মাছ দিলাম, মির্গা মাছ দিলাম, সো মাছও শেষ হয়ে গেছে, শপিং নাই করো, মাছের লাগে যাইমু নেক্সট উইক, দিস উইকে যাইমু, দিস উইক হয়তো বা যাইতে কি পারি। তো ইচ্ছা আছে সবার লগে শেয়ার করার লাগি, মাছ বাজারও যাইমু, তো যদি আল্লাহ বাসায় রাখো আর যাই তো সবার লাগে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ইনো দেখতে পারা সাগর লাগি, স্প্যানিশ শাকটা আমি আগে সিদ্ধ দিয়ে নিছিলাম কি, তো ইনো ফেডারেশন বাজে লিছি বাজা হয়ে গেছে, তো ইনো এখন শাক দিলাইমু, শাক দিয়া নাড়া চাড়া দিয়া একটু সময় রাখমু কুকারও বাদে আসলে আগুন ফোর নমু। আর এপিটা মই হই বা সবে দেখুন যারা যারা আমার ভিডিওটা দেখুন সবাই হয়তো বা জানুন যে শাকর মাঝে বাজের মাঝে আমি কাঁচামরিচ খাইটা দিই না আস্তা দিই, বিকজ শাক বাজি আমার ছোটো ফুরিনতে খান দুইজনে জাল লাগবো যার কারণে। আর যদি আমার মাথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ প্লিজ তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর চিকেনও দেখতে পারো আজকে আমি কোনো পানি এড করছি না আর খরতাম না, চিকেন এখন ওই গেছে, আলু দিছি চিকেনের পানি, আলু মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিয়া একটু সময় লাড়া ছাড়া দিয়া চুলার আগুন ফরলাম, শাকও প্রায় হয়ে গেছে। এখন নামাইলাম ওই চিকেনের তরকারি, শাকও হয়ে গেছে প্রায়, শাক আর 1 মিনিট চাল দেয় বাদে আমি শাকও নামাইলাম। আর এনো মাছ, আর মাছের কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে পারা, এখন আমি জুল দিলাইমু, আর বেলফই অ্যাড করমু, বেলফই দিমু ধনিয়া পাতার যখন দিই তখন বেলফই দিমু, বিকজ বেলফই তো ফ্রেশ বেলফই না ফ্রোজন বেলফই, সো আগে দিলে একবারে বাঙ্গে একবারে গ্রোই যাব যার লাগে আমি সেরম আস্তা দিতাম, আস্তা দিতাম বলতে আজকে খাইটা দিলাম, বিকজ বেলফই শেষ হয়ে গেছে, শপিং শেষ, মাছ মাছের লাগে তো বেলফই কিনে আনি খানা এটা যখন তো প্রয়োজন, তো 3টা বেলফই আছে আমি খাইটা দিলাইছি, খাইটা রাখছি দিমু দন্য ফাতার লগে যাতে আস্তা তাকে গলে না। আজকে কালি রেড রেড লাগার খানে তরকারি হল জানি না, হয়তো বা ক্যামেরার প্রবলেম মোবাইলও প্রবলেম, আমি মোবাইল দিয়ে সবসময় ক্যামেরা ভিডিও করি। আগে খাসামরিচ দিতাম মনে নাই বলে গেছিলাম, এখন জুল দিয়ে মনে হয়েছে খাসামরিচ দিছে না ও দিলাম, তো দেখতে পারা তরকারিও জাল হয়ে গেছে শাকও হয়ে গেছে।
সাগু আমি এখন নামাই দিমু, এখন দিলেমু আমি বেলফই আর ধনে পাতা দিয়া 2 মিনিট জাল দিমু। আবার উতরি গেলে তখাইটা যখন উতরে যাব তখন সাথে সাথে আমি আগুন অফ করে নিমু। তো দেখতে পারা তরকারি আমার হয়ে গেছে, আমি লামাই নিমু। আশা করি আজকের ব্লগটা আমার সবের ভালো লাগবো, আবারও কইরাম প্লিজ আমার ভিডিওটা সবে দেখবা। আর যদি মাথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ প্লিজ আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোকা। আর সব ভালো থাকোকা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।